মুভিজোন বিডি 360 রিপ্রেজেন্টিং হ্যাকার এই মুভি 2016 সালে মুক্তি পায় যার IMDb রেটিং 6.2 আউট অফ 10 যা এক সত্য ইভেন্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে আমি আজকে আপনাদের সামনে এমন একটি কাহিনী নিয়ে হাজির হয়েছি যা আপনার কল্পনা হার মানাবে একজন বাচ্চার হ্যাকার হয়ে ওঠার গল্প যে ডাকুবের মাধ্যমে পুরো বিশ্বকে কাঁপিয়েছিল তার বেঁচে থাকার লড়াই তার চালাকি তার বুদ্ধি যা আপনার কল্পনা হার মানাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো শুরু করা যাক কাহিনীর শুরুতে ইউক্রেনের এক পরিবারকে দেখানো হয় যারা কানাডাতে শিফট হয়ে যায় আর এদের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না তাছাড়া এদের কাছে চাকরিও নেই এই জন্য এদের শহরের বাইরে এক ভাড়া বাসাতে থাকতে হয় এদের এক ছেলে আছে যার নাম অ্যালেক্স অ্যালেক্স বলে কানাডাতে ওর কোনো বন্ধু নেই এই জন্য দিনের অনেকটা সময় ওর মার কম্পিউটারের সাথে কাটায় যে জায়গায় ও গেমস খেলে অজানা লোকদের সাথে ইন্টারনেটে কথা বলে আর নতুন নতুন সাইটে ভিজিট করে অ্যালেক্স বলে স্টিভ জব আর বিল গেটসের মতো ও হতে চায় যারা দুনিয়া বদল করেছে অ্যালেক্স ইন্টারনেট দেখে যে জায়গায় ও জানতে পারে ওই জায়গায় এমন এক সাইট আছে যে জায়গায় ক্লিক করলেই টাকা পাওয়া যায় আর ও ওই সাইটের মাধ্যমে জীবনে প্রথমবার $140 পায় যার জন্য ও অনেক খুশি হয়ে যায় ধীরে ধীরে সময় কাটতে থাকে আর অ্যালেক্স বড় হয়ে যায় এক সন্ধ্যায় অ্যালেক্স যখন ঘরে আসে ও দেখতে পায় ওর মা কান্না করছে ওর মা বলে ব্যাংক থেকে ওর চাকরি চলে গেছে ওদের কাছে ঘরের কিস্তি দেবার মতো কোনো টাকা নেই যদি কিস্তি সময় মতো না দিতে পারি তাহলে ওদের ঘর থেকে বের করে দেওয়া হবে অ্যালেক্স এইসব শুনে নিজের রুমে যায় আর এক বক্স নিয়ে আসে যার ভিতরে অনেক টাকা ছিল যা ও এত সাল ধরে জমা করেছে ও এই বক্স ওর মাকে দেয় ওর মা বলে তুমি চুরি করেছো অ্যালেক্স বলে আমি কোনো খারাপ কাজ করিনি এই টাকা আমি আমার কলেজের ফিসের জন্য জমা করেছিলাম কিন্তু তুমি চিন্তা করো না আমি কোনোভাবে ম্যানেজ করে নিব ওর মা ওকে বুকে জড়িয়ে নেয় আর এখনও অনেক উদাস হয়ে যায় কারণ এত সাল ধরে ও টাকা জমিয়েছিল আর এখনও জানে না টাকা কিভাবে ম্যানেজ করবে তখনই ও কম্পিউটারে যায় আর টাইপ করে ডার্ক ওয়েব ডার্ক ওয়েব ডার্কনেটের ওই দুনিয়া যে জায়গায় দুনিয়ার সব খারাপ কাজ করা হয় এই জায়গায় কেউ কাউকে ট্রেস করতে পারে না অ্যালেক্স ডার্ক ওয়েবে নিজের অ্যাকাউন্ট বানায় আর যখন ও গ্রুপে জয়েন করার পারমিশন চায় ওকে বলা হয় প্রথমে তোমার কিছু কাজ দেখাও অ্যালেক্সের স্কুলে এক অ্যারোগেন্ট ছেলে ছিল ও কোনোভাবে ওর ক্রেডিট কার্ড নিয়ে নেয় আর ড্রাক ওয়েবে এক হ্যাকারকে ওর ক্রেডিট কার্ডের ডিটেলস শেয়ার করে দেয় যার জন্য অ্যালেক্সের র্যাঙ্ক স্ট্যাটাস কিছুটা উপরে চলে আসে এতে করে ও সোলজারের র্যাঙ্ক পায় এর মানে অ্যালেক্স এখন থেকে ড্রাক ওয়েবে চিহ্নিত করা কিছু কিছু জায়গায় অ্যাক্সেস করতে পারবে এরপরও ওই হ্যাকারকে বলে আমি টাকা কামাতে চাই এরপর ওই হ্যাকার অ্যালেক্সকে দুটো ল্যাপটপ পাঠায় আর বলে এগুলো বিক্রি করে দাও আর যাই এর প্রফিট হোক আমরা শেয়ার করে নেব অ্যালেক্স এই দুই ল্যাপটপ বিক্রি করে দেয় আর টাকা দুজনে ভাগ করে নেয় এরপর ওই হ্যাকার অ্যালেক্সকে বিভিন্ন সময় এক এক ধরনের দামি দামি জিনিস পাঠায় যা অ্যালেক্স বিক্রি করে প্রফিট ভাগ করে নেয় আসলে ওই হ্যাকার ড্রাগ ওয়েব থেকে অন্যজনের ক্রেডিট কার্ড ইউজ করে জিনিসপত্র কিনে যা অ্যালেক্স বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে কিন্তু অ্যালেক্স যে শহরে থাকে ওই শহর অনেক ছোট আর এত দামি দামি জিনিসপত্র কেনার মতো মানুষ ওই শহরে ছিল না এই জন্য অ্যালেক্স ওর বাবা মাকে বলে ও লেখাপড়া শেষ করার জন্য টরন্টো যাবে আর ও টরন্টোতে শিফট হয়ে যায় যে জায়গায় ওর সাই নামে এক ছেলের সাথে পরিচয় হয় ও অ্যালেক্সকে বলে তুমি যে কোনো জিনিস বিক্রি করতে চাও তা আমি এক মিনিটে বিক্রি করে দেবো কিন্তু এতে করে তোমাকে আমার 30% কমিশন দিতে হবে অ্যালেক্স রাজি হয়ে যায় আর এখন এই দুজন মিলে কাজ করা শুরু করে দেয় কিন্তু অ্যালেক্স ছোটো মোটো কাজে বোর হয়ে যায় আর এই জন্য ভালো আর বড় কিছু করতে চায় ও সাইকে বলে যদি আমাদের ক্রাফট ব্যাংকারদের ক্রেডিট কার্ডের ডিটেলস মিলে যায় তাহলে আমরা অনেক টাকা কামাতে পারবো সাই বলে এতে আমি তোমাকে সাহায্য করতে পারবো আর এই শহরে সাইয়ের যত বন্ধু সেলুনে আর আলাদা আলাদা ডিপার্টমেন্টে কাজ করে ও তাদের কাছ থেকে ক্রাব ব্যাংকারদের কার্ডের ডিটেলস নিয়ে নেয় মানে যারা অবৈধ উপায়ে টাকা কামায় আর এতে করে অ্যালেক্স আর সাই অনেক টাকার মালিক হয়ে যায় একদিন এই দুজনকে পুলিশ ধরে ফেলে কিন্তু ওরা ওই পুলিশকে 10টা অনেক দামি দামি ঘড়ি দেয় মানে ঘুষ যার জন্য এদের ছেড়ে দেওয়া হয় এর কিছুদিন পর অ্যালেক্স ওই ব্যাংকে প্রতিশোধ নিতে চায় যে ব্যাংক থেকে ওর মাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল ওই ব্যাংকেও কাস্টমার সেজে যায় আর কথা বলার সময় ইচ্ছে করে নিচে কিছু ফেলে দেয় আর এইসব উঠাবার বাহানায় ও সিপিউতে পেনড্রাইভ লাগিয়ে দেয় যাতে করে ও সিপিউতে থাকা সকল ডাটা ওর পেনড্রাইভে ট্রান্সফার করতে পারে কিন্তু ব্যাংকের ম্যানেজার ওকে এইসব করতে দেখে ফেলে ম্যানেজার ওকে রুমে আনে আর বলে এই পেনড্রাইভে তুমি কোথায় পেয়েছো তোমাকে সব কিছু কনফেস করতে হবে শুরুতে অ্যালেক্স কিছুই বলতে চায় না আর যখন ওই ম্যানেজার বলে আমি পুলিশকে ডাকছি তখন অ্যালেক্স ম্যানেজারকে সব কিছু বলার জন্য রাজি হয় অ্যালেক্স বলে আমি ব্যাংকে চুরি করার চেষ্টা করছিলাম না আসলে এটা শুধু একটা প্র্যাঙ্ক ছিল আমি একটা সফটওয়্যার বানিয়েছি যার মাধ্যমে আমি যে কোনো সিস্টেমে ভাইরাস ঢোকাতে পারি তোমার ব্যাংকের সফটওয়্যার অনেক পুরনো
তুমি যদি চাও তাহলে আমি এই ব্যাংকের সফটওয়্যার আপডেট করে দিতে পারি। এটাকে আমি বুলেট প্রুফ বানাতে পারবো, যাতে করে কেউ কোনোদিন তোমার সফটওয়্যার হ্যাক করতে পারবে না। আর এটা আমি ফ্রি করব, এতে করে তোমার সিনিয়র খুশি হয়ে যাবে। ব্যাংক ম্যানেজার ওর কথায় রাজি হয়ে যায় আর এই দুজনকে ব্যাংক থেকে যেতে দেয়। আর ওই রাতে অ্যালেক্সের ল্যাপটপে ড্রাক ওয়েব থেকে অনেক নোটিফিকেশন আসতে শুরু করে। আসলে কেউ একজন ড্রাক ওয়েবে এই কথা লিক করে দিয়েছিল, অ্যালেক্স ব্যাংকের সিস্টেম হ্যাক করতে চেয়েছিল, যার জন্য ড্রাক ওয়েবের দুনিয়াতে ও অনেক ফেমাস হয়ে যায়। এই নোটিফিকেশনে এক নোটিফিকেশন জ্যাডের ছিল। জ্যাড হলো ড্রাক ওয়েবের দুনিয়াতে সব থেকে বড় হ্যাকার, প্রায় সময় যার নিউজ টিভিতে চলতে থাকে। অ্যালেক্স যখন ওর নোটিফিকেশন দেখে ও অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে ওরা যখন ঘুম থেকে ওঠে, ওরা দেখতে পায় একটা মেয়ে এদের SMS দিয়েছে। আর এই মেয়ে ড্রাক ওয়েব দুনিয়ার, এই মেয়ের নাম কিরা। অ্যালেক্স কিরার সাথে দেখা করতে যায়। অ্যালেক্স কিরাকে নিজের সাথে কাজ করতে বলে, কিরা রাজি হয়ে যায়। আর এখন এই তিনজন একসাথে কাজ করতে থাকে। কিরার কাছে এমন একটা মেশিন ছিল যার মাধ্যমে নকল মানে ডুপ্লিকেট ক্রেডিট কার্ড বানাতে পারে, আর ওরা অনেক ক্রেডিট কার্ড বানিয়েও ফেলে, যার মাধ্যমে সবাই অনেক টাকার মালিক হয়ে যায়। আর এখন এদের কাছে এইসব টাকা বিটকয়েনে থাকে। এটা এমন এক ধরনের কারেন্সি যার কোনো রেকর্ড হয় না, মানে সরকার চাইলেও এদের ব্যাংক ডিটেলস, এদের টাকা সম্পর্কে কোনো কিছুই জানতে পারবে না। আর এইভাবে এরা কাজ করতে করতে অনেক দামি দামি জিনিস বিক্রি করতে শুরু করে। কিন্তু এই জায়গায় যত ক্লায়েন্ট ছিল সব কিরার ছিল। আর যখন অ্যালেক্স ওকে এইসব ক্লায়েন্টের সম্পর্কে জিজ্ঞাসা করত, কিরা বলতো ওর এক আঙ্কেল আছে, উনি এইসব অ্যারেঞ্জ করে দেয়। এরা নিজেদের হ্যাকিং এর কাজ এতটাই এগিয়ে নিয়ে যায় যে এদের কাছে পৃথিবীর সব থেকে দামি গাড়ি ফারারিও চলে আসে। কিরা ওই ফারারি ডিল করে। আর এখন সাইয়ের কিরার উপর সন্দেহ হয়। ও বলে, যখন ও নিজে সবকিছু ওর আঙ্কেলের সাথে করতে পারে তাহলে আমাদের কি প্রয়োজন। কিন্তু সাইয়ের কথাতে অ্যালেক্স বেশি একটা খেয়াল দেয় না। এরপর এরা অনেক বড় একটা ডিল করে যা কিরাই করছিল। সাই ওর কাছে যায় আর ক্লায়েন্টের ডিটেলস জিজ্ঞাসা করে। আর এই তিনজনের মধ্যে এই কথা নিয়ে আর্গুমেন্টস শুরু হয়ে যায়। আর এই আর্গুমেন্টসের সময় অ্যালেক্স ওই ক্লায়েন্টের গায়ে হাত দেয়, আর এতে করে ওরা সবাই ওদের উপর গান তাক করে দেয়। এরা সবাই গ্যাংস্টার ছিল। আর এদের মধ্যে কথাবার্তাটা এতটাই খারাপ হয়ে যায় যে ওই গ্যাংস্টার বলে, আজকের পর যদি তোমরা কারো কাছে কোনো জিনিস বিক্রি করো তাহলে তোমাদের কাউকে জিন্দা ছাড়া হবে না। এরপর কিরা সাজেস্ট করাতে এই তিনজন হংকংয়ে শিফট হয়ে যায়। সবসময় কিরা হংকংয়ে আসতে চেয়েছিল। হংকংয়ে আসার পর এরা নকল ক্রেডিট কার্ড যা ওরা মেশিনে বানিয়েছিল, যার ভিতরে আসল কার্ডের নাম্বার ছিল, এর মাধ্যমে শপিং করা শুরু করে। অনেক সময় ধরা খাবার ভয়ে এদের ভাগতেও হয়। এক রাতে এই তিনজন নাইট ক্লাবে যায়, যে জায়গায় সাইয়ের এক মেয়ের জন্য এক ছেলের সাথে ঝগড়া হয়ে যায়, যার জন্য সাই আর অ্যালেক্সকে পুলিশ ধরে ফেলে। কিন্তু কিরা ওর আঙ্কেলের মাধ্যমে ওদের পরের দিন সকালে ছাড়িয়ে ফেলে। আর যখন কিরা আর অ্যালেক্স হোটেলে বসেছিল তখন সাই আসে আর রাতের ঘটনার জন্য ওদের কাছে মাপ চায়। সাই এ জায়গায় অনেক শপিং করে আনে আর সাথে ক্যাশও ছিল। আসলেও এক ধরনের স্পেশাল ক্রেডিট কার্ড ইউজ করেছে যা ওদের ওই সময় মিলেছে যে সময় ওরা টরেন্টোতে ছিল, যে সময় কিরা এদের সাথে কাজ করতো না। এই কার্ডের কোনো লিমিট ছিল না, কিন্তু এই কার্ড দিয়ে এরা একবারই টাকা উঠাতে পারবে। যদি দ্বিতীয়বার চেষ্টা করা হয় তাহলে এদের ট্রেস করে ফেলবে। আর যখন অ্যালেক্স জানতে পারে সাই ওই ক্রেডিট কার্ড ইউজ করেছে, ও ওর উপর অনেক রাগ করে। এই দুজনের মধ্যে আর্গুমেন্টস শুরু হয়ে যায়। অ্যালেক্স সাইকে বলে তুমি টরন্টোতে চলে যাও, আর সাই টরন্টোতে চলে যায়। আর এখন এই জায়গায় কিরা আর অ্যালেক্স ছিল। এই দুজন হংকংয়ের বলতে গেলে সব ATM থেকে নিজেদের ওই ক্লোনিং কার্ডের মাধ্যমে, যা এদের কাছে অনেক ছিল, যা দিয়ে প্রায় 2.3 মিলিয়ন চুরি করে নেয়, আর সব জায়গায় ড্রাক ওয়েবের ভিজিটিং কার্ড রেখে যায়। নিউজে বলা হয় হ্যাকিংয়ে 2.3 মিলিয়ন চুরি হয়েছে। কেউ জানে না এইসব কীভাবে হয়েছে। কিন্তু জ্যাড নামে এক হ্যাকার, যে আসলে ড্রাক ওয়েবের দুনিয়া পুরোপুরিভাবে কন্ট্রোল করে, ও এই ঘটনার দায় নিজের উপর নিয়ে নেয়। অন্যদিকে কিরা ডিসাইড করে ও এই কাজ আর করবে না, কারণ ওর কাছে অনেক ডলার আছে, ও আরামের জীবন কাটাতে চায়। কিন্তু অ্যালেক্স এই কাজটি কন্টিনিউ রাখতে চায়। আর যখন এই দুজনের মধ্যে আর্গুমেন্ট চলছিল তখন এদের জ্যাডের SMS আসে, যে তাদের ATM এর কাজের জন্য সাবাসি দেয়। অ্যালেক্স বলে তোমার সাথে আমি দেখা করতে চাই, জ্যাড বলে এটা ইম্পসিবল। অ্যালেক্স বলে আমার কাছে এমন একটা ডিল আছে যার মাধ্যমে আমরা বিলিয়ন্স ডলার কামাতে পারি। আর জ্যাড এই কথা শুনে ওদের সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। এরা জ্যাডের সাথে দেখা করতে যায়। জ্যাড হুইলচেয়ারে ছিল, যার ফেসের অবস্থা অনেক খারাপ ছিল, আর ওই ড্রাক ওয়েব দুনিয়ার সব থেকে বড় হ্যাকার। ও এই দুজনকে বলে আমি তোমাদের সাথে কাজ কেন করব। অ্যালেক্স বলে আমার কাছে এমন এক প্ল্যান আছে যার মাধ্যমে আমরা বিলিয়ন্স ডলার কামাতে পারি। জ্যাড বলে যদি তুমি কোনো ভুল করো তুমি, তোমার পরিবার, তোমার বন্ধু সবাইকে মেরে ফেলা হবে। অ্যালেক্স নিজের সম্পূর্ণ প্ল্যান বলে ওই জায়গা থেকে কিরাকে নিয়ে চলে যায়। আর যখন এই দুজন গাড়িতে পৌঁছায় তখনই সাইয়ের কল আসে আর ও অ্যালেক্সের কাছে মাপ চায়।
আর বলে আমি হংকংয়ে চলে এসেছি, হোটেলে তোমার জন্য অপেক্ষা করছি। তখনই ওদের রুমে ডোর বেল বাজে। ও মনে করে অ্যালেক্স আর কিরা চলে এসেছে, কিন্তু ও যখন দরজা খোলে ও দেখতে পায় ওরা না, অন্য দুজন লোক। এরা হলো ওই লোক যাদের ক্রেডিট কার্ড সাই দ্বিতীয়বারের মতো ইউজ করেছিল, যে কার্ডের জন্য অ্যালেক্স আর সাইয়ের মধ্যে আর্গুমেন্টস হয়েছিল। আর কিছুক্ষণ পর হোটেলের রুমে কিরা আর অ্যালেক্স চলে আসে। ওরা দেখে ওদের বন্ধুকে কেউ মেরে ফেলেছে। অ্যালেক্স এই জন্য অনেক দুঃখী হয়ে পড়ে আর পুলিশকে কল করতে চাচ্ছিল, কিন্তু কিরা ওকে বুঝায় আমরা যদি এরকম করি আমরা ধরা পড়ে যাব। এই জন্য এই দুজনকে হোটেল ছেড়ে যেতে হয়। পরের দিন জ্যাডের কল আসে আর জ্যাড বলে আমি এই কাজ শেষ করতে চাই। আর এখন কিরা আর অ্যালেক্স নিজেদের প্ল্যান সফল করার জন্য কাজ করতে শুরু করে। অ্যালেক্স আর কিরা এক রুমে যায় যে জায়গায় আগে থেকে অনেক লোক কম্পিউটারে কাজ করছিল। অন্যদিকে দেখা যায় জ্যাড স্ক্রিনে শেয়ার মার্কেট দেখছিল। অন্যদিকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে দেখানো হয়, যাকে জ্যাডের লোকেরা গুলি মেরে দেয়। অ্যালেক্স কিরা আর জ্যাড এই পুরো টিম এই খবরকে পুরো দুনিয়াতে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে থাকে। নিউজ চ্যানেলেও এই খবর চলতে থাকে, যার জন্য বড় বড় লোকেরা নিজেদের শেয়ার কম দামে বিক্রি করতে শুরু করে দেয়। আর এইভাবে মার্কেট ক্র্যাশ হয়ে যায় আর যত শেয়ার ছিল জ্যাড কিনে ফেলে। এর মানে জ্যাড যত শেয়ার ছিল সব কম দামে কিনে ফেলে, যার জন্য জ্যাড বিলিয়ন ডলারের প্রফিট করে। ও অ্যালেক্সের শেয়ার অ্যালেক্সের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এরপরে অ্যালেক্স কিরা ওদের টিমের সবাই ওই জায়গা থেকে বের হয়ে যায়। অন্যদিকে এক গ্রাম দেখানো হয় যে জায়গায় ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান ওর বন্ধুদের সাথে শিকার করছিল। তখনই ওকে ফোনে বলা হয় তোমার মৃত্যুর খবর পুরো দুনিয়াতে চলছে। ও কিছুই বুঝছিল না। আর তখনই ওই মানুষকে দেখানো হয় যাকে গুলি মারা হয়েছিল। আসলে ওকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানের ডুপ্লিকেট বানানো হয়েছিল। আসলে এই পুরো প্ল্যান অ্যালেক্স করেছিল, যাতে করে চেয়ারম্যানের মৃত্যুতে পুরো মার্কেট ক্র্যাশ হয়ে যায় আর ওরা বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়। আর ওরা এটাই করে। আর কাজ শেষ করে যখন অ্যালেক্স আর কিরা গাড়িতে বসে, তখনই দুজন মানুষ আসে যে এই দুজনকে বেহুশ করে ফেলে। আর যখন অ্যালেক্স চোখ খুলে ওর মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। ও কিরার কথা জিজ্ঞাসা করে, কিন্তু ও কোনো জবাব পায় না। ওই জায়গায় যে মানুষটি বসেছিল ওর কাছে একটি কল আসে, ওকে বলা হয় ওকে ছেড়ে দাও। ওই লোকটি অ্যালেক্সকে বেহুশের ইঞ্জেকশন দিয়ে বের হয়ে যায়। অ্যালেক্স জ্ঞান ফেরার পর দেখতে পায় ওর ল্যাপটপ ভাঙা আর ওর মানি ব্যাগ থেকে সব কিছু গায়েব ছিল। ও কোনোভাবে শহরে চলে আসে। ও কিরাকেও কল করে, কিন্তু ওর নাম্বার বন্ধ ছিল। ও অনেক দিন পর্যন্ত কিরাকে খুঁজতে থাকে। ও একদিন সাইবার ক্যাফে যায় আর ড্রাক ওয়েবসাইট খোলার চেষ্টা করে, কিন্তু ওই ওয়েবসাইট সিজ করে দেওয়া হয়েছিল। ও এরপর ইন্টারনেটে এক নিউজ দেখতে পায়, ওই জায়গায় বলা হয় ড্রাক ওয়েব দুনিয়ার জ্যাড, যে দুনিয়ার সব থেকে বড় হ্যাকার, ওকে গ্রেফতার করা হয়েছে, সাথে ওর সাথে কিরা, যে পালাবার সময় গুলিতে মারা যায়। অ্যালেক্স এই জায়গায় ড্রাক ওয়েব খোলার চেষ্টা করেছিল, এই জন্য এই জায়গায় পুলিশ চলে আসে আর ওকে গ্রেফতার করা হয়। ওকে থাইল্যান্ডের জেলে নিয়ে যাওয়া হয়, যে জায়গায় অ্যালেক্সকে 2 সালের জন্য রাখা হয়। 2 সালে অ্যালেক্স ওর ভুল বুঝতে পারে। ওকে 2 সাল পর জেল থেকে ছাড়া হয়। আর ও যখন জেল থেকে বের হয়, ও সামনের গাড়িতে একটা মেয়েকে দেখতে পায় আর এটা কিরা ছিল। কিরাকে জীবিত দেখে ও অবাক হয়ে যায়। কিরা এই জায়গায় ওকে সব কিছু খুলে বলে। ও বলে যে আঙ্কেলের ব্যাপারে আমি তোমাকে সবসময় বলেছি, সে আর কেউ না, ওই ব্যাংক ম্যানেজার, যে তোমাকে পেন ড্রাইভ সহ হাতে নাতে ধরেছিল। আসলে প্রথমে আমি জেলে ছিলাম। জেলে একদিন ওই ব্যাংক ম্যানেজার আমার সাথে দেখা করতে আসে। ও FBI সাথে জ্যাডকে ধরার একটা প্ল্যান বানায়, ওই প্ল্যানে আমাকেও সামিল করে আর বলে এর বদলে আমার সব ক্রাইম রিপোর্ট সবসময়ের জন্য মুছে ফেলা হবে, এই জন্য ওই প্ল্যানে আমিও সামিল হই। ও আমাকে তোমার ফাইল দেয়। ও বলে এই ছেলের সাথে তোমাকে সামিল হতে হবে। এরপর আমি তোমার সাথে মিলে যাই, যে জায়গায় আমি তোমাকে হংকং যেতে বলি, কিন্তু তুমি যেতে চাওনি, এই জন্য ওই লোকেরা যারা আমাদের উপর গান তাক করেছিল ওরাও এই প্ল্যানে সামিল ছিল, যাতে তুমি হংকংয়ে যাবার জন্য রাজি হও, যে জায়গায় জ্যাড থাকতো, যাতে করে আমরা ওকে ধরতে পারি। আর পরে সব কিছু তো তুমি জানোই। অ্যালেক্স বলে তুমি আমার কাছে মিথ্যা বলেছ। কিরা বলে আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। এরপর কিরা ওকে ওর অরিজিনাল পাসপোর্ট দেয় আর বলে তুমি আমার সাথে ঘরে যাবে। আর এই দুজন গাড়িতে বসে রওনা দেয় এক সুন্দর লাইভ করার জন্য। আর এটা ছিল এই মুভি এই কাহিনী যার নাম হ্যাকার, যা এক সত্য ইভেন্ট থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।